ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান রিপাবলিক অ্যালায়েন্সের আয়োজনে প্রবাসী বাংলাদেশি রিপাবলিকান সমর্থকদের আনন্দ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে জ্যাকসন হার্সের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশে মিষ্টি বিতরণ ও বক্তব্য দেন রিপাবলিকান সমর্থকরা। ট্রাম্প মার্কিন অর্থনীতি, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে বিশ্বে যুদ্ধ বন্ধে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়া জ্যাকসন হার্সার নবান্ন পার্টি হলে বিজয় সমাবেশের আয়োজন করেন সংগঠনের নেতারা। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও ভবিষ্যতের রিপাবলিকানরা ভালো ফল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। ডোনাল্ড ট্রাম্পের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী ডেমোক্রেট সমর্থকরা। ট্রাম্প পৃথিবীতে শান্তি নিয়ে আসবে, আমরা এই আশা নিয়ে সমস্ত পৃথিবীতে শান্তি, যুদ্ধ বন্ধ, এবং পৃথিবীতে আমরা চাইতেছি একটা সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টি হোক।